বুধবার অরুন্ধতীনগর রোড নং এক স্থিত এলাকায় ভারতবর্ষের স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দের জন্মদিবস এবং অরবিন্দ সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ উৎসব, স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রবীণ সংবর্ধনা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অরবিন্দ সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, অরবিন্দ সংঘ বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে সমাজের মধ্যে। বিশেষ করে আগে ক্লাবের নাম শুনলে মানুষ আতঙ্কে ভুগত, বর্তমানে ক্লাবগুলি মানুষের কাছে ভরসা স্থল হয়ে উঠেছে। সচেতন সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান, এখন প্রতিদিন তাদের প্রতিষ্ঠা দিবস হোক, তার বিবাহবার্ষিকী হোক, তাদের জন্মদিন হোক, কিংবা ছাত্র আক্রমণ হোক, এবং কোন কোন তাদের প্রতিষ্ঠা দিবস, সংগঠনের প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস, বিবাহ সরকারি হোক, বেসরকারি হোক, এখন কিন্তু রক্তদান করে থাকে। দানটা দিয়ে তাদের কার্য শুরু করে। আমি এখানে বললাম রক্তদান মহাদান। আজকে যারা রক্ত দিচ্ছেন তারা জানে না তাদের রক্ত কারা গ্রহণ করে, তাদের পরিবার অনুষ্ঠিত বাঁচা যায়। আর যারা রক্ত দিচ্ছে তারাও জানেন না কোন ধর্মের কোন সম্পর্কে রক্ত দিচ্ছে। রক্তের একটা জায়গা সেখানে ধর্ম জাত মিশিয়ে শুধু মানব ধর্মই থাকে। রক্তের বিকল্প আমরা এখন তৈরি করি, ভারতবর্ষ সারা পৃথিবী বিজ্ঞানে কারিগরি অনেক এগিয়ে গেছে, কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারবে না সাইন্টিস্ট। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছে তাদের মানবতা, তাদের মানসিকতা, তাদের চিন্তা ভাবনা, মানুষের জন্য তাদের করার যে মানুষ যে আছে রক্তের বিকল্প। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।